catch them all. हेलो अस्सलाम वालेकुम माइक्रोटिकर सीरीज ट्यूटोरियल आपनादेरके स्वागतम जानाच्छि आमि सुमन हावलादार। तो आज के आमरा मूलत दुईटा विषय निये आलोचना करब। प्रथमत होच्छे ब्रिज एबं द्वितीयटा होच्छे डीएससিপি। तो प्रथमटा आमरा एकटु बुझि ब्रिज माने बोझानो होच्छे आमरा नर्माली होच्छे दुईटा नदीर दुई पारेर साथे जे ब्रिज देखि एरकम एकटा कन्सेप्टई मूलत ब्रिजटार नामटा एसेछे। तो ওখানে দুই নদীর দুইটা পার্ককে এখানে সংযোগ করার জন্য ব্রিজটা ব্যবহার করা হয়। আর এখানে ব্রিজ হচ্ছে এই যে মাইক্রোটিকের পোর্ট সমূহকে মধ্যে একটা মিউচুয়াল কমন একটা পাথ তৈরি করার জন্য মূলত ব্রিজটা করা হয়ে থাকে। তো এইটা হচ্ছে আমি যদি ইথার 1 যেটা এটা আমি যদি ইন্টারনেটের ইয়া ধরি আর বাকি যে আমার এইটা থেকে আমি বের করেছিলাম হচ্ছে লোকাল ল্যানের আইপি। এখন আমার এই যে পোর্ট তিনটা পোর্ট খালি রয়ে গেছে। তো এই তিনটা পোর্টের সাথে তো আমার এই পোর্ট দিয়ে আমি কিছুই বের করে নেই। আমি যদি চাই এই তিনটা পোর্টেও আমি আলাদা আলাদা আইপি বের করব সেটাও পারি। এবং যদি চাই যে না আমি এখান থেকে যেটা বের করছি সেটা এই পোর্টগুলো থেকেও এই আইপির সিরিজ বের হবে। তো সেক্ষেত্রে আমি তো এখানে বলে দিয়েছি, এখানে দেখেন এখানে আমি আইপির অ্যাড্রেসে গেলাম, অ্যাড্রেসে আমি তো বলে দিয়েছি যে ল্যান বের হবে হচ্ছে ইথার 2 থেকে। তাহলে আমার এখানে তো বাকি যে এই তিনটা পোর্ট হচ্ছে আমার আনইউজড পড়ে আছে। তো আমি চাচ্ছি যে না এই আমি আমার যে অ্যাড্রেসগুলো এখান থেকেও বের হবে। তো সেক্ষেত্রে আমার কী করতে হবে, এই চারটা পোর্টের মধ্যে একটি সমন্বয় তৈরি করতে হবে, একটি কমন পাথ তৈরি করতে হবে, যেটাকে আমরা এখানে ব্রিজ বলতেছি। তো চলেন দেখি আমরা কিভাবে তৈরি করতে পারি। তো প্রথমেই আমার এই যে মাইক্রোটিকে ব্রিজ অপশন আছে, এখান থেকে আমি একটি ব্রিজ তৈরি করব। ব্রিজটি আমি অ্যাপ্লাই দিয়ে ওকে দিলাম, এটা যে নাম আছে সেই নামে থাকলো। তো এখন আমি কি করব, এখানে অ্যাড্রেসে যাব, অ্যাড্রেসে গিয়ে আমার হচ্ছে যে ল্যানের এইটা আমি দেখাবো হচ্ছে ইন্টারফেস ব্রিজে দেখাবো। অর্থাৎ এখন কি হয়েছে, এখন হয়েছে আমি আমার এই যে লোকাল ল্যানের যে আইপির সিরিজটা 192.168.3.1/24 এই আইপিগুলো হচ্ছে আমার ব্রিজ থেকে বের হবে। ব্রিজ কোনটা, ব্রিজ হচ্ছে এই চারটা পোর্টের একটা কমন পাথ। তো এই কমন পাথ হচ্ছে আমার এইটা দিয়েও বের হতে পারবে, এখন এইটা দিয়েও বের হতে পারবে, এইটা দিয়েও বের হতে পারবে। তো এইটাই ব্রিজের একেবারে বেসিক কনসেপ্ট, মানে মেইন কনসেপ্ট। এরপরেও ব্রিজের আরও অনেক বহুবিধ ব্যবহার আছে। তো আমি জাস্ট ব্রিজটা আপনাদেরকে বোঝানোর জন্য মূলত এই এতটুকু এখানে বললাম। তো দ্বিতীয় যে বিষয়টা আমাদের সেটা ছিল হচ্ছে ডিএইচসিপি। তো ডিএইচসিপির ফুল মিনিং হচ্ছে ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। অর্থাৎ ডিএইচসিপি হচ্ছে এমন একটা প্রোটোকল যে প্রোটোকলের মাধ্যমে আপনি আপনার লোকাল ল্যানের যে হোস্টগুলো, আই মিন যে পিসিগুলো আছে, সেই পিসি বা অন্যান্য নেটওয়ার্কিং যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোকে আপনি ডাইনামিক্যালি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারেন। নর্মালি মাইক্রোডিকে কী হয়, আপনি যখন মাইক্রোডিক কনফিগার করেন তখন মাইক্রোডিকে আপনার ডাইনামিক্যালি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার অপশন থাকে না, স্ট্যাটিক্যালি বসাইতে হয়। যেমন হচ্ছে আমার এখন যদি আমি এই কম্পিউটারটা নেটওয়ার্কের আওতে আনতে চাই তাহলে আমার এখানে এই যে বসাইতে হবে 192.168.3. ধরেন এটা দিলাম আমি 100। তো এরকমভাবে আমার গেটওয়ে বসাইতে হবে, সাবনেট বসাইতে হবে, ডিএনএস বসাইতে হবে। আমি একটা বসাই 3.1। তো এই যে আমি ডাইনামিক্যালি না বসে স্ট্যাটিক্যালি একটা একটা করে বসাইলাম, যে আমি চাচ্ছি না এইভাবে আমি বসাবো না, আমার লোকাল ল্যানে যখন কোনো কিছু কানেক্টেড হবে তখন সে ডাইনামিক্যালি একটি ফ্রি আইপি পেয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, চলেন আমরা দেখি। আমি মাইক্রোডিকে যাচ্ছি, মাইক্রোডিকে গিয়ে আমি এখান থেকে আইপি থেকে যাব ডিএনএস সার্ভার, ডিএনএস সার্ভার আমি ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি সেট আপ থেকে ডিএসসিপি সার্ভার থেকে আমি ডিএসসিপি সেট আপে অপশনে ক্লিক করব। তো এখানে আমি বলবো, এখানেও দেখেন ব্রিজের ব্যবহার আছে। তো আপনি যদি চান যে আমার নির্দিষ্ট একটা পোর্টের সাথে কানেক্টেড যে কম্পিউটারগুলো থাকবে
তারাই শুধুমাত্র ডিএসসিপি পাবে, সেটাও আপনি করতে পারেন। অথবা আপনি যদি এখানে ব্রিজ দিয়ে দেন তাহলে আপনার যে কোনো পোর্ট থেকে কানেক্টেড পিসি বা যাই হোক না কেন সেটা ডিএসসিপি পাবে। তো আমি নেক্সট দিলাম, তারপরে আমি ডিএসসিপি কোন অ্যাড্রেস স্পেস পাবে, এই যে আমার একটাই অ্যাড্রেস স্পেস সেট আপ করা আছে, অর্থাৎ একটা সিরিজের ল্যাম্প আমার সেট আপ করা আছে। মাল্টিপল যদি থাকে তাহলে আপনি এখানে সেইটা দিয়ে দেবেন। তো নেক্সট দিলাম, তারপর ডিএসসিপি গেটওয়ে কীভাবে আমার থ্রি, তার মানে হচ্ছে আমার এই যে মাইক্রোটিকের যে লোকাল অ্যাড্রেস সেটা হচ্ছে আমার 3.1.192.168.3.1, এটা হচ্ছে আমার লোকাল অ্যাড্রেস মাইক্রোটিকের। তো নেক্সট দিলাম, তো এখানে আমি মাইক্রোটিক কত থেকে কত পাবে আমি বলে দিলাম 100 থেকে 150। এই 50টা আইপি শুধুমাত্র ডিএসসিপি, যে ডিএসসিপি মোডে থাকবে সব পিসি তারাই শুধুমাত্র পাবে। তো আমি এখানে নেক্সট দিলাম, এখানে ডিএনএস সার্ভার 888, আপনি চাইলে অন্য ডিএনএস সার্ভার আপনার যদি থাকে সেটা আপনি দিতে পারেন। আমি গুগলেরটা দিলাম, লিস্ট টাইম 0, নেক্সট, ওকে। এই যে আমার ডিএসসিপির একটা পুল তৈরি হয়ে গেছে। এখন আমার যদি কোনো পিসি আমার এখানে ডিএসসিপি মোডে নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয় কেবল দিয়ে, তাহলে সে একটা ডাইনামিক্যালি একটা আইপি অ্যাড্রেস পাবে। তো এইটাই মূলত ডিএসসিপির কনসেপ্ট ছিল। তো সবাই ভালো থাকবেন, নেক্সট পর্ব অন্য কিছু দেখবো আমরা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।